अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার এই বহুরূপের সত্যিটা সবার সামনে চলে আসবে। এটা কি করলি? জানিস না ওর দুধে অ্যালার্জি, যদি কিছু হয়ে যায় তাহলে? সরি ঠাম্মা, আসলে ভুল করে আমার পা পিছলে গেছিল। তুমি মাকে বকো না, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, তাই তো মা? হ্যাঁ পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি আমি। সরি আঙ্কেল, আমি ভুল করে করে ফেলেছি। কোনো ব্যাপার নয় আমার জুনিয়র অফিসার, সরি কেন বলছো? তুমি কি জেনে বুঝে এটা করেছো নাকি? তুই ওর পক্ষ নিয়ে কেন কথা বলছিস? আমি খুব ভালো করেই জানি এই দুধটা ঢেলে তুই দেখতে চেয়েছিলি যে ও আরিয়ান কিনা। না না বড়মা, এরকম কোনো ব্যাপার নয়। চুপ কর মহুয়া, আমি সব জানি। এই কৃষ্ণা তোর চালাকি সব বুঝি আমি। মা তুমি কেন এত চিন্তা করছো? ওরা যদি আমাকে পরীক্ষা করার জন্য আমার গায়ে এই জলটা ফেলে তাহলে কোনো ব্যাপার নয়, ওদের মনের সন্দেহটাও তো দূর করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, আমি তোর ভালোর জন্যই বলছিলাম। আর তুই মৌহার উপর রাগ করো না, মৌহার উপর রাগ করো না বলেই যাচ্ছিস। না ওই চিহ্নটা মুছলো আর না ওর কোনো রিয়াকশন হলো, এটা একদম সুস্থ দেখছি। মা তার মানে আমরা? এটা কি? এবারে দেখলি তো, বিশ্বাস হলো যে এই আরিয়ান। আরে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে চলো কে। কেন করলে মা তুমি এরকম? কৃষ্ণা এটা নিশ্চয়ই তোরই আইডিয়া, তুই সবসময় সবকিছুতে গোয়েন্দাগিরি করিস, বাবাকেও বিরক্ত করে দিচ্ছিস তুই। করি? আমি ইচ্ছে করে করিনি। আরে চুপ কর সবাই, মৌহা যা গিয়ে ওষুধ নিয়ে আয়। আমি নিয়ে আসছি। বাবা তোকে জুনিয়র ইন্সপেক্টর বলে আর তুই বাবাকে সন্দেহ করছিস? এরকম করিস না কৃষ্ণা, আমার এটা ভালো লাগছে না। মা ওই আঙ্কেলের চিহ্নটা দেখা গেল, জল ঢালা হলো, কিন্তু ওই চিহ্নটা তো যায়নি। আর তারপরে ওনার কেশর দুধে অ্যালার্জিও হলো, তাহলে কি? এই কথাটা সত্যি যে ও প্রতিটা পরীক্ষায় পাস করেছে, কিন্তু এটাও সত্যি যে আমার মন কিছুতেই মানতে রাজি নয় যে ও আমার পুলিশ। বাবার মতো সব অভ্যেস রয়েছে কিন্তু তাও বাবা বলে মনে হচ্ছে না। এবার আমরা কি করব মা? তাড়াতাড়ি কর, সবাই এক্ষুনি চলে আসবে।
পুরোহিত মশাই এসে গেছেন, তাড়াতাড়ি কর। হ্যাঁ বড় মা, হয়ে গেছে। তাড়াতাড়ি হাত চালা কৃষ্ণা। আপনাদের সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে যে মাতা রানীর এই প্রদীপ পুরো নদিন পর্যন্ত প্রজ্বলিত থাকতে হবে। মা তুমি এসো, প্রদীপটা জ্বালিয়ে দাও। বহুদিন ধরে এই বাড়িতে কোনো উৎসব পালন হয়নি, আমরা অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এই নবরাত্রিকে আমরা বিশেষ করে তুলব। বলো মা দুর্গার জয়। মা দুর্গার জয়। প্রণাম নেবেন? প্রণাম বড় মা। কতদিন পর প্রাসাদে আবার নতুন করে পুজো হচ্ছে বড় মা, এই সব কিছু আপনারই জন্য। দেখো একবার কি সুন্দর সাজিয়েছে আমাদের মাকে। মায়ের অশেষ কৃপা। এতে তোমার অধিকার নেই, এতে শুধু আমাদের বাবা করত, আর তুমি আমাদের বাবা নও। রাধে কাকু, রাধে বাবু, বৌদি কেমন আছিস? রাধে নমস্কার ঠাম্মা। রাধে বাবু কেমন আছেন আপনি? আমি একদম ভালো আছি বৌদি। জানো তোমাদের সবাইকে আমি খুব মিস করেছি, আর আমার কাছে তোমাদের সবার জন্য খুশির খবর আছে, তোমাদের সবার জন্য একটা ভালো খবর আছে। খুশির খবরটা শোনা। বলো না রাধে কাকু। হ্যাঁ বলুন না। ঠাম্মা খুশির খবর এটাই যে, ভালো খবর এটাই যে আমি বাবা হতে চলেছি। আর গৌরী আর কৃষ্ণার জন্য ছোট ভাই বা ছোট বোন আসতে চলেছে নাকি? দুজনেই? হ্যাঁ যমজ তো হতে পারে না, ঠিক আমাদের মতো। কৃষ্ণা এই যে শুনলে তুমি, আমাদের রাধে বাবা হতে চলেছে, মানে আমি ঠাম্মা আর তুমি ঠাকুরদা। দাদু, আরে আরে দাঁড়াও দাঁড়াও, আনন্দ আমারও হচ্ছে কিন্তু এটা সঠিক সময় নয়। শোনো শোনো শোনো, এখন এখন তুমি এসো আমার সঙ্গে। ছোট্ট বেবি আসছে আর আমাদের বাবাও চলে এসেছে। আরে রাধে, আমার ভাই, কনগ্রেচুলেশনস ব্রাদার, কনগ্রেচুলেশনস, তুমি বাবা হতে চলেছো। রাধে একে আজই উৎসবের দিন, তার উপর তুই একটা খুশির খবর নিয়ে এলি, দারুণ ব্যাপার ভাই। আমার ভাই, আমার লক্ষণ, আমার রাধে। ভাই বাবা হতে চলেছে, আমার ভাই বাবা হতে চলেছে। আই এম সো সরি ইয়ার, তোর এই বাবা হওয়ার খুশিতে তো আমার তো অতীতের কথা মনে পড়ে গেল, যখন এই কৃষ্ণা আর গৌরী আমার জীবনে এসেছিল। বিশ্বাস কর, আই এম ভেরি হ্যাপি। বৌদি
দুই ভাইয়ের যদি মিলন হয়ে যায় তাহলে চল, পূজোর সময় হয়ে গেছে, চল। আয় চল রাধে। দিদি এইসব, সুপ্রিয়া আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আর গৌরী, গৌরী ওই বহুরূপীকে অনেকটা আপন করে নিয়েছে, কিন্তু আমার মন এটা কোনো মতেই মানতে রাজি হচ্ছে না যে ওই লোকটাই আমার পুলিশ, যে ও আমার আরিয়ান। তুমি একদম টেনশন করো না বৌদি, এখন তো আমি এসে গেছি। তোমার লক্ষণ তোমার ওপর আর তোমার বাচ্চাদের ওপর আমি কোনো ক্ষতি আসতে দেবো না। কী সত্যি আর কী ভুল সেসব জানার চেষ্টা করবো আমি।